वेलकम टू आवर चैनल गिरी टिप्स। गिरी टिप्से আপনাদের সকলকে খুব স্বাগতম। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ দুটি আপডেট নিয়ে এসেছি। একটা হলো পিএসসি ক্লার্কের আর আরেকটা হলো আইসিডিএস সুপারভাইজারের মেন্স, বোথ প্রমোশনাল এবং যারা ফ্রেশার্স। তো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। এবং পাশে থাকা বেল আইকনটাতে অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলবা না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং সবাই সকলকে শেয়ার করবা ম্যাক্সিমাম। তো ভিডিওটা আমি শুরু করছি। তো প্রথম যেটা ক্লার্কশিপের মেন্স এক্সাম হয়ে গেছে আমরা জানি, আইসিডিএস এরও মেন সুপারভাইজারের মেন এক্সাম হয়ে গেছে সেটা জানি। তো সেটা রেজাল্ট কবে দিবে সেটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল। তো সেই রেজাল্টটা ফাইনালি মোটামুটিভাবে কথা হয়ে গেছে, একটা আপডেট পাওয়া গেছে। তো সেই আপডেটটা আমি শেয়ার করতে চলেছি। সেটা হলো ক্লার্কশিপের রেজাল্টটা জুলাইয়ের ফার্স্ট উইকে দেওয়ার কথা আছে। ক্লার্কশিপের যেটা রেজাল্ট সেটা হলো জুলাইয়ের ফার্স্ট উইকে দেওয়ার আছে। এবং ক্লার্কশিপের রেজাল্টটা দিয়ে দিলে ওর সাথে সাথে কিন্তু আইসিডিএস এর যেটা মেন সুপারভাইজারের রেজাল্ট সেটাও কিন্তু দিয়ে দিবে। তো মোটামুটি আইসিডিএস সুপারভাইজারের মেন রেজাল্টটাও আশা করি তার সঙ্গে দিবে, মানে আগস্টের মধ্যে পাওয়ার সম্ভাবনা আছে। জুলাইয়ের দিকে খুব হিউজ চান্স আছে। তারপরে টাইপিং স্টার্ট, টাইপিং টেস্ট যেটা, যারা মেন্সে কোয়ালিফাই হবে সবাইকে আগাম শুভেচ্ছা জানাই যেন তোমরা অবশ্যই পাস করো। এবং তারপরে হলো টাইপিং টেস্টটা আছে হলো সেপ্টেম্বরে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হবে, মানে দুই মাসের মতন কিন্তু টাইম পাওয়া যাবে টাইপিংয়ের জন্য। তো টাইপিংয়ের জন্য এখন থেকে প্র্যাকটিস শুরু করে দেওয়া উচিত বেশি লেট না করে। আর মোটামুটি পুরো প্রসেসটা প্রসেসটা 2022-এর 31 মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা আরেকটা আছে যারা আইসিডিএস এর সুপারভাইজারের মেন্স, সেই প্রসেসটাও আশা করি মার্চের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে ইন্টারভিউ আছে, তো ইন্টারভিউর জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। যাদের মোটামুটি 200-র মতন হয়েছে, 400-তে 50% পেয়ে গেলে মোটামুটি আইসিডিএস এ কিন্তু শিওর পাস করবে এটা বলা যাচ্ছে। তো আর যারা প্রমোশনাল তাদের ক্ষেত্রে একটু কম হতে পারে। তো যাদের মোটামুটি 150 মার্কস আছে তারা কিন্তু শুরু করে দেওয়া, এসসি এসটি ইউআর জেনারেল যাই হোক শুরু করে দেওয়া। আর তাদের 200 আছে তাদের তো কোনো অসুবিধা নেই। আর আইসিডিএস মেন্সটাতে যেহেতু 50 মার্কস আছে, তো সেই 50 মার্কসটা একটা বড় মার্কস, তো সেই মার্কসটা কিন্তু অনেকটাই মেরিট লিস্টে জায়গা করার জন্য সুবিধা করে দিবে। আর আমি তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা যদি মানে চাও সবাই কমেন্টে তুমি আমাকে জানাবে, তাহলে আমি তোমাদেরকে বাংলা ইংলিশ পেপারগুলো বা ডেসক্রিপটিভ যেগুলো পেপার পিএসসি ক্লার্কে হয়েছে বা আইসিডিএস মেন্সে হয়েছে সেগুলো কিন্তু নিশ্চয়ই জানাবে। তো আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন দাবো। এবং আমাকে জানাবে যে তোমাদেরকে কি দরকার আছে না দরকার নেই, মানে খাতাগুলো আমি তাহলে তোমাদেরকে বলে দেবো প্রতিটা পার্ট ধরে ধরে, পেপার 1, 2, 3, 4। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, এভাবে জুড়ে থাকো আর ম্যাক্সিমামকে শেয়ার। থ্যাংক ইউ।